হ্যালো, আজকে আমি রিভিউ করব এভার ইউথ ন্যাচারালসের অ্যালোভেরা অ্যান্ড কিউকাম্বার জেলের। দেখুন, এটা 100 ml-এর প্যাক এবং এটার প্রাইস হচ্ছে 90 rupees, আই থিঙ্ক 90, হ্যাঁ 90 rupees। এই যে এখানে দেওয়া আছে 90 rupees, আমি অনেকটা ডিসকাউন্টে নিয়েছিলাম তো প্রাইসটা মনে ছিল না সেই জন্য। তো এই রিভিউটা স্টার্ট করা যাক। আমি অনেক অনেকগুলো অ্যালোভেরা জেল আমি ইউজ করেছি এবং তার রিভিউও দিয়েছি। আমি বিশেষ করে নেচার সেশনসের অ্যালোভেরা জেলটা ইউজ করতে পছন্দ করি, ওটা আমার খুবই ভালো লাগে আর ওটা খুবই এফেক্টিভ অন্য সব অ্যালোভেরা জেলের থেকে। তো আমি নেচার সেশনসের রিভিউ দিয়েছি, তারপরে VLCC রিভিউ দিয়েছি। নেক্সট হচ্ছে এটা নেচার সেশনসের আর একটা অ্যালোভেরা জেল আছে, যেটা হচ্ছে তাদের নিম এক্সট্র্যাক্ট আছে, ওটাও আমি কিনেছি। ওটা এখনই ইউজ করিনি তাই ওটা রিভিউটা দিইনি, ওটা আমি ইউজ করে তারপর রিভিউ দেব। তো এটা রিভিউটা স্টার্ট করা যাক। দেখুন এর প্যাকেজিংটা এমনি, এর স্মেলটা দুর্দান্ত। এর এই অ্যালোভেরা জেলটা স্মেলটা দুর্দান্ত। আগের একটা অ্যালোভেরা জেল মানে VLCC রিভিউ দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে সেটা ওয়াটার বেস প্রোডাক্ট, এটাও একদমই ওয়াটার বেস প্রোডাক্ট আর ভীষণ সুন্দর একটা স্মেল। আর আপনাদের স্কিনে কোনো ইচিং মানে অনেকের অ্যালোভেরা থেকে অ্যালার্জি আছে, জানি না অ্যালোভেরা থেকে অ্যালার্জি থাকলে অ্যালোভেরা জেলটা আমার মনে হয় না ইউজ করাই ভালো। বাট এতে কিউকাম্বার দেওয়া আছে, বা যেমন আমরা অ্যালোভেরা জেল পাওয়া যায় তেমনি অনেক পাপায়া জেল পাওয়া যায়, তারপরে কিউকাম্বার জেল পাওয়া যায়। যাদের অ্যালোভেরাটা স্যুট করে না তারা শুধু সেই জেলগুলো ইউজ করতে পারে, বা যেগুলোতে অ্যালোভেরা থাকবে সেগুলো না ইউজ করাই ভালো যাদের অ্যালোভেরা স্যুট না করে। তো এটা আমরা ভীষণই এটা ভীষণই ভালো, মানে আমি বডি পার্টসে ইউজ করতে পারি আর ফেসের জন্য ইউজ করতে পারি, এটা সমান ভালো। ফেসে হচ্ছে কি কীভাবে আমরা ইউজ করবো, এটা মেকআপের আগে ইউজ করা যায়। আমি বলেছি যে কোনো যখনই মেকআপ করি আমরা, সে বাইরে সামান্য বেরোনোর জন্য হোক বা আমরা বিয়েবাড়ি হোক বা কোনো জায়গা যাওয়ার জন্য আমরা হেভি মেকআপ যখনই করি তখন আমার মনে হয় যে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেওয়া ভালো, তো স্কিনটা প্রোটেক্টেড থাকে। বা হেয়ার যখন আমরা স্ট্রেট করি স্ট্রেটনার দিয়ে, তখন আমরা যদি অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারি হেয়ারের উপরে, তো সেটাও অনেকটা ভালো, স্ট্রেটনিংয়ের লুকটাও সুন্দর আসে আর চুলটাও ড্যামেজটা কম হয়। ড্যামেজ তো হয় ডেফিনেটলি স্ট্রেটনার ইউজ করলে, বাট কম হবে, অতটাও হবে না। মানে মিডিল থেকে অনেকে চুল ভেঙে ভেঙে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তো আমি সেই ভয়তে আমিও স্ট্রেটনারটা মানে কম ইউজ করি। তো আমি সেটাই সাজেস্ট করব, যদি একান্ত ইউজ করতে হয় তো আমরা একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিতে পারি, তো সেটা এটাও হতে পারে, এতে কোনো ক্ষতি নেই। এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য সুইটেবল, বাট যাদের অ্যালার্জি থেকে প্রবলেম আছে মানে এই অ্যালোভেরা থেকে অ্যালার্জি আছে তারা এটা না ইউজ করা ভালো। এটা আমার লাগিয়ে স্কিনে কোনো প্রবলেম হয়নি, আমার একটু অ্যালার্জিটিক স্কিন, আমার একটু প্রবলেম হয় সব কিছুতে, তো কিন্তু আমার এটা থেকে কোনো প্রবলেম হয়নি। এটা ভীষণই ভালো ওয়াটার বেস একটা প্রোডাক্ট, আপনি গরমকালে ইউজ করতে পারেন, শীতকালে ইউজ করতে পারেন, এটা অল সিজনের জন্য স্কিনে স্কিনটাকে ময়েশ্চার রাখবে, আপনার হাইড্রেট রাখবে। তো একটা জেলের থেকে আর এর চেয়ে বেশি আর কী চাই। দেখুন এখানে লেখাই আছে বিফোর গোয়িং টু স্লিপ অ্যান্ড পোস্ট শাওয়ার ইন দ্য মর্নিং ইন এ প্লেস অফ এ ময়েশ্চারাইজার। তো এটাই ছিল রিভিউ। রিভিউ যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা কথা বলার ছিল যে অ্যালোভেরা জেল, যে কোনো অ্যালোভেরা জেল আমরা কিন্তু হানি দিয়ে একটু ইউজ করে নিতে পারি, হাতে পায়ে মুখে যদি আমরা হানি দিয়ে যে কোনো অ্যালোভেরা জেল মানে 15-20 মিনিট যদি আমরা রেখে তারপর স্নান করতে যেতে পারি, আপনারা তারপরে স্কিনটাকে দেখবেন যে কতটা স্মুথ হয়ে যায়। তো এটাই একটা টিপস দেওয়ার ছিল যে কোনো অ্যালোভেরা জেলের সাথে একটু হানি মিশিয়ে আমরা হাতে পায়ে মুখে লাগিয়ে নিতে পারি, তাহলে আমাদের স্কিনটা ভীষণই স্মুথ হয়ে যাবে। আর এই শীতে অনেকের স্কিন ফেটে যায়, তো সেটা থেকে অনেকটা রিমুভ হবে। এইভাবে একটা একবার ইউজ করে দেখতে পারেন, আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো। থ্যাংক ইউ।